রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবী হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছেলে সহ মদিনায় হিজরত করে যাচ্ছেন। কুরাইশরা তাকে ধরলো, যেতে পারবে না। তিনি বললেন, না যাব। তিনি গেলেন, শপথ করলো, তোমাকে শপথ করতে হবে, অঙ্গীকার করতে হবে যে তুমি মদিনায় গিয়ে মুহাম্মাদের পক্ষে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। বদরের যুদ্ধের আগের ঘটনা খেয়াল করতে হবে আপনাকে, কত গুরুত্বপূর্ণ সিচুয়েশন বদরের যুদ্ধ। তিনি সেখানে গেলেন, শপথ করলেন, যাওয়ার পর ইসলাম বদরের যুদ্ধের ঘন ভটাচারের দিকে প্রস্তুতি, তারা যুদ্ধে অংশগ্রহণ করবেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসার আগে কুরাইশদের সাথে আমাদের চুক্তি হয়েছে। এরকম কি চুক্তি হয়েছে? চুক্তি হয়েছে যে আমরা এখানে আসবো, কিন্তু আপনার পক্ষে কুরাইশদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের চুক্তি তুমি রক্ষা করো। আপনি একবার চিন্তা করে দেখেন তো, বদরের যুদ্ধ আল্লাহ রাসূল বলেছেন, বদরবাসীদেরকে লক্ষ্য করে, এ মালু মাশিতুম ফাইন্নহু কদ গুফিরা লাকুম, তোমাদের যা আমল করে নাও, তোমাদের কোনো আমলই তোমাদের ক্ষতি করতে পারবে না, আল্লাহ তোমাদের পূর্বের পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের আগে একজন নারীকে দিয়ে তিনি মক্কাবাসীদের কাছে তিনি চিঠি পাঠালেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে মক্কা আক্রমণের চেষ্টা করছেন, তোমরা সতর্ক থেকো। এরকম কিছু বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা সহ জুবায়ের আরো কয়েকজনকে পাঠালেন যে এই নারীর চিঠিটা ধরে নিয়ে আসো। একটা জায়গা তাকে পাওয়া গেল, লম্বা ঘটনা বুখারী হাদিস, সেখান থেকে তাকে নিয়ে আসা হলো চিঠি। চিঠি কে লিখছে? লিখেছে হাতিব ইবনে আবি বালতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আদরিবু উনুকা হাদাল মুনাফিক, এই মুনাফিকের গর্দান আমি উড়িয়ে দিই। রাসূল বললেন, ওমর তুমি কি জানো না ও বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে? আর বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আল্লাহ বলেছেন যে তোমাদের যা আমল করার করো, তোমাদের কোনো আমল তোমাদেরকে ক্ষতি করতে পারবে না, তোমাদের জন্য জান্নাত অবধারিত করে দেওয়া হয়েছে। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো আপনাদের মধ্যে শ্রেষ্ঠ কারা, আপনাদের মধ্যে শ্রেষ্ঠ কারা? ইসলাম বললেন, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। জিবরিল বললেন, আমাদের মধ্যে ফেরেশতাদের মধ্যে যারা বদরে অংশগ্রহণ করেছিল তারাও শ্রেষ্ঠ। এরা ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, কারণ এরা বদরে অংশগ্রহণ করেছিল। সে বদরে আসলাম তাকে অংশগ্রহণ করতে দেননি, বিকজ অফ এ কমিটমেন্ট অ্যান্ড প্রমিস হি মেড উইথ দি নন বিলিভার্স, কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, যারা আসলামকে হত্যা করার জন্য সকল পরিকল্পনা নিয়েছে, তাদের কোনো প্রস্তুতি নাই, তাদের কোনো শক্তি নাই, সৈন্য নাই, অস্ত্র শস্ত্র কিছু নাই, এত দুর্বল অবস্থায় আল্লাহ রাসূল ইসলাম তার অঙ্গীকারকে ভঙ্গ করেননি। দিস ইজ দ্য আইডেন্টিটি অফ বিলিভার, এটা একজন ইমানদার, একজন মোমেনের এটা পরিচয় ভাই, এটা একজন মোমেনের পরিচয়। তারা ওয়াদা করেছেন, ওয়াদা তারা ভঙ্গ করেননি।